সম্প্রতি অবৈধ পথে মায়ানমারে জ্বালানি তেল পাচার বেড়েছে। মায়ানমারে জ্বালানি তেল পাচার বন্ধে জেলাব্যাপী অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার জেলাব্যাপী শুরু হয় এই অভিযান। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে 2,18,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ফিশারি ঘাটে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ডলার খরচ করে কেনা বাংলাদেশের জ্বালানি তেল পাচার করা হচ্ছে। এবার থেকে তেলের পাম্প থেকে কারা কি পরিমাণ তেল কিনছে তার হিসেব রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ডলার ইউজ করে ইম্পোর্ট করছি আমরা ফুয়েল, সেটা পাচার হয়ে যাচ্ছে এবং এটা খুবই আমাদের জন্য ক্ষতিকর। এটা একদিক ডলার চলে যাচ্ছে, একদিক পাচার হয়ে যাচ্ছে এবং একটা খারাপ কিছু আসছে মনে আমার ধারণা, আমাদের সন্দেহ আছে। সো আমরা গতকাল মিটিং, জেলা পর্যায়ে মিটিং হয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ে, যে আমরা এই বিষয়টা অবশ্যই জিরো টলারেন্স দেখাবো। আমরা সকল ডিপার্টমেন্ট মিলে কাজ করছি এবং আজকে তারই অংশ হিসেবে সারা জেলায় হচ্ছে একসাথে, এটা সারা জেলায় আমরা অভিযান করছি। সকল যেখানে ফুয়েল বিক্রি হচ্ছে, যেখানে ফুয়েল রিজার্ভ হচ্ছে এবং যারা ফুয়েল কিনছে সবগুলো আমরা চেক করছি, আমরা সব ঠিক আছে কিনা এবং কোনো মিসক্রিয়েন্ট কোনো কালপিট এখান থেকে আমরা ধরতে পারি কিনা আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং একই সাথে আমরা যে আইনগুলো আছে, যে আইনগুলো সবাই ফলো করছে কিনা, লাইসেন্স সহ সবগুলো আমরা চেক করছি। অভিযানে ফিশিং বোট মালিক সমিতির নেতৃবৃন্দরাও জানান, অবৈধ তেল পাচারকারীদের কারণে সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাই এটা জোরালোভাবে যে যেখানে যেদিক দিয়ে পারুক সেটা প্রতিরোধ করা হোক। চিহ্নিত মাদক কারবারিরে সেটা ব্যবসা পরিবর্তন করে এরা তেল পাচার করতেছে, আমরা সেটা মনে করি। আমরা কোনো অবৈধ এগুলোর সাথে আমাদের কোনো জ্ঞান নাই আর কি, লিঙ্ক নাই। আর যেগুলো আপনারা অকটেন, ওগুলো হচ্ছে উপরের, যেগুলো গাড়িতে ডিজেল দেয় এগুলো হচ্ছে উপরে রাস্তার লাইনে, রাস্তার লাইনে ওগুলো নিলে রাস্তার থেকে নেবে। জেলা জুড়ে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় তার মধ্যে শহরের নুনিয়ার ছড়ার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মোহাম্মদ মোস্তফাকে 1,00,000 টাকা, মেসার্স ইফাত কনস্ট্রাকশনের শহীদুল হক সোহেলকে 1,00,000 টাকা সহ ছয় প্রতিষ্ঠানকে করা হয় 2,18,000 টাকা জরিমানা। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।